আমি বেঁচে আছি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গার্লফ্রেন্ড মা বাবা ভাই বোন বিবি বাচ্চা সব কিছু আছে, যখন আমি এ দুনিয়া ছেড়ে বিদায় নেব কেউ কি সঙ্গী হবে? কেউ হবে কি ভাই? বলে তোর ভোগ না ভোগ তুই ভুগবি, দুনিয়াতে যা করেছিস আখেরাতে তার হিসাব দিতে হবে, সর্বপ্রথম কবরের মধ্যে তোর হিসাব দিতে হবে। তো একজন মাইয়ার যখন এ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, সেই মাইয়াতকে যখন দাফনের জন্য কবরের মধ্যে শোয়ানো হলো, কবরে শুয়ে রেখে যখন সবাই চলে এলো, কবরের মধ্যে কোনো বাতি আছে কি? ও বাবা একটু কথা কও না গা, কবরের মধ্যে কোনো বাতি আছে? নেই তো মা, বড় বড় সাপ আছে না, ওই এখনকার নন্দিনী সিরিয়াল দেখেছেন মা বোনেরা দেখে, সাপের মতো সব ফোনা তুলে আমি শোনাবো, নন্দিনী বের করবো আজকে, ঠিক আছে? ওই মাইয়া কবরের মধ্য থেকে ফরিয়াদ করছে যে দুনিয়াতে যখন ছিলাম আমি কতজন আমার সঙ্গে ছিল, আমি যখন কবরের মধ্যে চলে এলাম আমার সঙ্গী সাথী কেউ নেই কেন? সেই মাইয়া কবর থেকে তার মনের আবেগকে প্রকাশ করে বলছে, শুনুন, যারা আমার সঙ্গে তারা বলো কোথায় গেলে, যারা আমার সঙ্গে তারা বলো কোথায় গেলে। কেন সেই মাইয়া বলছেন, নির্জন ঘরেতে শুয়ে রেখে আমাকে একলা ফেলে, সাথে সাথে যারা ছিলে মোর সাথে। সেই মাইয়া বলছে, কোথায় চলে গেলে বলো না, যারা ছিলে আমার সাথে, অন্ধকার ঘরে আছে যে পড়ে, জ্বলছে না কেন কোন বাতে, ছোট ঘরেতে শুয়েছে আছে, পিঠ মোর ঠেকছে দেওয়ালে, সাথে ওর সাথে যারা ছিলে মোর সাথে। আমি দুনিয়াতে ইংলিশ মিডিয়ামে পড়েছি, এই জানারা মাদ্রাসায় পড়েছেন, আরবি জানেন, উর্দু কিছু কিছু জানেন, কবরের মধ্যে যখন ফারেস্তা সওয়াল জবাব করবে তখন কিন্তু উত্তর দিতে পারবে। আর যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে, আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম এ লয়ার, আর বাংলাতে পড়েছে, বাংলাতে পড়েছে, আমি খুব ভালো ছেলে, আমি কোনোদিন লোকের পিছনে গিবত করি নাই, কবরের মধ্যে আজরাইল ফারেস্তা আসবে না, সেদিন মুনকার নেকির আসবে, জান কবচ করে নিয়ে আজরাইল চলে যাবে মুনকার নেকির কবরের মধ্যে, সে কি বলবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আমি তো আজরাইলের কথা বুঝতে পারি না, হ্যাঁ করে তাকিয়ে আছি, আজরাইল কি বলে রে বাবা, আজরাইলের মাথা খারাপ হয়ে গেছে নাকি, নাকি মুনকার নেকির মাথা খারাপ হয়ে গেছে? ফারিস্তারা যখন সওয়াল জবাব করছে আমি উত্তর দিতে পারি নাই, মুনকার নেকি সওয়াল জবাব করছে আমি উত্তর দিতে পারি নাই, কারণ আমি তো আরবি পড়ি নাই, আরবি জানি না, কি করে উত্তর দেব? তখন সেই ভাইয়াদের কি অবস্থা হয় বলছে, শুনুন, মুনকার নেকি আসিয়া দুজন শুধু মোর করছে সভা, উত্তর দিতে পারে নি বল, মেরে মেরে করেছে কি হা, তখন বোঝাতে তাদের আমি পারিনি বলে, কেন এত মারলে রে, সাথে ওমর সাথে যারা ছিলে মোর সাথে। শেষ কথা, এ দুনিয়াতে যদি আখেরাতের সামান কবরের পুঁজি যদি না তৈরি করেন বাবা, কবরে গেলে বুঝবেন ঠেলা কত ধানে কত চাল, বুঝেছেন? বলছে শুনুন শেষ কথায় কি করতে হবে আমাদেরকে, অধম কবি মনের জামা
বলে শোনো মুমিন মুসলমান, নামাজ রোজা করো সবাই, মেনে চলো হাদিস কোরআন, অধম কবি মরে রোজাওয়ান, বলে শোনো মুমিন মুসলমান, নামাজ রোজা করো সবাই, মেনে চলো হাদিস কোরআন, ওই খোদার ফরমান না মানলে থাকবে গো এমন ভালে, যারা আমার সঙ্গে তেলে তারা বলো কোথায় গেলে, মুনকার যখন সওয়াল জবাব করছে উত্তর দিতে পারি নাই ছাড়ছে আমরা তুলে দিয়েছে, সেই মাইয়া তখন বলছে যারা আমার শুয়ে রেখে আমাকে একলা ফেলে, সাথে ও আমার সাথে যারা ছিলে মন সাথে, ও মোর